গোটেই বিষয়টি হয়েছে একটা পলিটিক্যাল বিষয়, আর সরকার কেন্দ্রীয় সরকার কোনো কারণে সদিচ্ছা নাই ছয়জনগোষ্ঠী জনজাতিকরণ দিয়ার ক্ষেত্রে। মানে তার কথা পুনর্বার স্পষ্ট করব বিচারিছ যে 2019 সনের 9 জানুয়ারি তারিখে রাজ্যবাদ বিল উঠিল। রাজ্যবাদ বিল কেতিয়া উঠিল? যেটা সরকারের প্রতিটি এজেন্সিয়ে ASI এন্থ্রোপলজি সার্ভে অফ ইন্ডিয়া, RG রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, ট্রাইবেল এফেয়ার্স সকলে স্বীকৃতি প্রদান করলে যে ছয়জনগোষ্ঠীর জনজাতিকরণ পাবা তখনকার ক্রাইটেরিয়া আছে। তারপর বিল রাজ্যবার উঠিল। বিল রাজ্যবার উঠার পাছত তার পিছর পর্যায়ে কি হল, মুখ্যমন্ত্রী আমাকে সেই কথা নকয়। আর এই সাংঘাতিক ধরনের একটা পলিটিক্যালি গোটে কামবিল চলি আছে, ছয়জনগোষ্ঠী রাইজক ডিপ্রাইভ করেছে। গতি এই আমি সহ্য নকরো। সেই কারণে আজি অল্প দিন আগত গুহীত এখন আমার ছয়জনগোষ্ঠী মিটিং হয়েছে। মিটিংত আমি 22 তারিখে গুহীর সচলত আমি 5,000 মানুষের একটা প্রতিবাদী কার্যসূচী আমি হাতত লো। আর 6 সেপ্টেম্বর তারিখে দিল্লি যন্ত্রমন্ডলত সরকারের প্রতারণা প্রবঞ্চনার বিরুদ্ধে আমি গণবিক্ষোভ কার্যসূচী আমি হাতত লো। এই অতি দুঃখ আর পরিতাপর কথা খিলঞ্জীয়া মানুষের বাবে। আর রাজ্য সরকারক আমি দাবি জানাইছো, কেবল নির্বাচনের আগত প্রতিশ্রুতি দিলে নহব। 26 বিধানসভা নির্বাচন আহি আছে, তার আগতে আপনাদের জনজাতিকরণ করব। আর যখন তথ্যপাতি লোকসভাত জমা দিব লাগে, যখন তথ্যপাতি জমা দিব লাগে, তথ্যপাতিখিনি অতি শীঘ্রে জমা দিও। কারণ বারে বারে প্রত্যেক সরকারে যদি আমাক আভুয়া ভরি থাকে, এই ক্ষেত্রে খিলঞ্জীয়া মানুষ অস্তিত্ব বিপন্নপন্ন হয়েছে আর আগলেও অস্তিত্ব বিপন্নপন্ন হয়ে গিয়ে থাকবে। অতি শীঘ্রে জনজাতিকরণের দাবি আমি জানাইছো। আর অনাগত দিনে জনজাতিকরণের দাবির প্রতি যিখিনি জনগোষ্ঠীয় সংগঠনে ইমান দিনে যুঁজ করে আছে, তেওঁলোকৰ প্রতি সদায় আমার সহায় সহযোগিতা থাকিব, আমার সমর্থন থাকিব। আর আমি বিচাৰো অতি শীঘ্রে ছয় জনজাতিকরণটা অতি শীঘ্রে হোক আমি এটা বিচারিছি। নহয় দুর্গাদাস ডাঙরিয়া যেজন ট্রাইবেল যেজন এফেয়ার্সের মিনিষ্টার, তেখেতে যে কথা কৈছে সেটা তো নাচত নামত কথা কৈছে। যেহেতু রাজ্যসভাত গোটেই বিলখন উত্থাপন হয়েছে, ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ দিয়া সন্দর্ভত তাত উল্লেখ করা হয়েছে। এটা রাজ্যসভার বিল গিয়ে পিনে লোকসভা পাবগে লাগে, কথাটা সেইটাই। কেছে যে মডেলিটিস কমিটিয়ে পর্যাপ্ত নথিপত্র দিয়া নাই, রাজ্য সরকারে মডেলিটিস কমিটিয়ে নথিপত্র নিদিয়াকে রাজ্যসভাত বিল আসলে কেন উত্থাপন হল, সেইটা প্রথম কথা। সকল যান ধরনের ক্রাইটেরিয়া থাকে গোটেই ক্রাইটেরিয়াখিন ফুলফিল করার পাছত রাজ্যসভাত বিল উত্থাপন করেছে, তাকো শাসকীয় পক্ষ উত্থাপন করেছে। শাসকীয় পক্ষে তো বিল আর মানে ক্রাইটেরিয়া ফুলফিল নকরাকে উত্থাপন করা নাই। সেই গতি এইবর আভুয়া ভুয়া কথা কয়ে আছে। প্রথম কথা, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুই সরকারের সদিচ্ছা নাই ছয়জনগোষ্ঠীক জনজাতিকরণ দিয়ার সন্দর্ভত সদিচ্ছা নাই, সেটি মডেলিটিস কমিটির কথা কয়ে আছে। মডেলিটিস কমিটিয়ে দীর্ঘদিন আজি আজি দেখুন এই আজি থার্ড টার্ম হল। এই প্রথমতে মোদিয়ে কৈছিলে কি যে মোদী সরকার অহার পাছত প্রথম ছয় মাসের ভিতর ছয়জনগোষ্ঠীক জনজাতিকরণ দিব বলে কৈছে। প্রশাসন ব্যবস্থা তো গোটেই মিনিষ্ট্রি ব্যবস্থাটা তেওঁলোকৰ হাতত আছে। এতিয়া যদি তেওঁলোকে কয় যে মডেলিটিস কমিটিয়ে এইটো কৰিব পৰা নাই, মডেলিটিস কমিটিয়ে এইটো কৰিব পৰা নাই, তেনেহলে দুখ কাৰ? ছয় জনগোষ্ঠী মানুহৰ দুখ নহয়, দুখটো হৈছে সম্পূৰ্ণ চৰকাৰখনৰ। গতিকে আমি এটা কথা কৈছোঁ, মডেলিটিজৰ নামত আচলতে আভুৱা ভৰি আমাৰ মানুহখিনিক এইটো ঠগবাজি কৰি থাকিব নালাগে। স্পষ্টকৈ তেওঁলোকে কৈ দিলে হয় যে আমি দিব পাৰিম দিছোঁ আৰু দিব নোৱাৰোঁ নাই। দিব নোৱাৰা কথা তেওঁলোকে যদি দিব নোৱাৰে তেনেহ'লে সেই কথাটো কৈ দিব লাগে, বেলেগ কথা নাই। যিহেতু আজিৰ তাৰিখত অসমৰ জনসাধারণে ভালকৈ অনুভব করেছে যে ছয় জনগোষ্ঠীর এই গোটেই বিষয়টো কেবল নির্বাচনী এটা ললি পপর দরে আসলে ব্যবহার করে আসছিল, যে কংগ্রেস সরকারে করেছিল, পাশের পর্যায়ত বিজেপি সরকারে করেছে। আর সেই গতি আগন্তুক যেহেতু বিধানসভা নির্বাচন এবছর দুবছর পাশে বিধানসভা নির্বাচন আই আছে, সেই গতি এই বিষয়টুক আকো আবহাওয়া পড়ি লাহে লাহে বিষয়টলে এনেকা ধরনের কব যে নাই বিধানসভা নির্বাচন আমি জয়লাভ হওয়ার পাছত এই কম। কিন্তু এটা এবার এটা নহব। ছয় জনগোষ্ঠীক বিধানসভা নির্বাচনের পূর্বে যদি জনজাতিকরণ যদি প্রদান নকরে, বিজেপি সরকারে প্রবল প্রত্যাহ্বানের সম্মুখীন, বিজেপি সরকার হারিব। যেহেতু উজনি আমি এটা কথা প্রতিপন্ন করে দিছিল যে গৌরব গগৈ জিকিব, আমি বিজেপিক হরুয়াম, বিজেপিক হরুয়ালো। যদি ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ নিদিয়ে একো নহলে উজনি আমার এই অঞ্চলটোত আমি কিন্তু বিজেপিক একেবারে ইয়ারপর খেদাই দিম, বিদায় দিম। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।